Dear students, welcome to online class. I think you are well by the grace of Almighty Allah. Today, I am going to discuss right form of verbs. This topic is very important. Right form of verb is very important for class 7. দেখো এখন আমি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে ডিসকাস করব। এখানে দেখো রাইট অর্থ সঠিক, ফর্ম অর্থ হল রূপ, অফ অর্থ হল এক, আর ভার্বের অর্থ হল ক্রিয়া। ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স তৈরি হয় না, ভার্ব দিয়ে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করতে হয়। তাহলে দেখো, তাহলে রাইট ফর্ম অফ ভার্বের বাংলা মিনিংটা কি? ভার্বের সঠিক রূপ। এখন ভার্বের সঠিক রূপ, তাহলে তোমরা এখন ভার্বের রূপগুলো দেখে নাও। ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম past participle form gerund form infinitive form 2 plus verb s by es by ies form দেখো, ভার্বের বেস ফর্ম দেখো, প্রেজেন্ট ফর্ম দেখো, পাস্ট ফর্ম ইটের পাস্ট ফর্ম অ্যাট, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের সাথে আইএনজি ফর্ম, জিরান ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, ভার্বের সাথে এস বাই এস ফর্ম। তাহলে এখানে ভার্বের রূপসমূহ দেখো, বেস ফর্ম যে ভার্বটা বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম যেখানে ভার্ব ওয়ান ইট গো, পাস্ট ফর্ম ভার্ব টু অ্যাট অয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব থ্রি যেমন ইটেন গন, জিরান্ড ফর্ম মানে ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে ইটের সাথে আইএনজি যুক্ত হলে ইটে গোয়িং,
তারপরে ইনফিনিটিভ ফর্ম টু প্লাস ভার, এখানে টু প্লাস ভার, টু ইট, টু গো, তারপরে আই এস ইএস আই এস ফর্ম ভার্বের সাথে এস বি যুক্ত হয়, ইটস গোস। ওকে আপা বন্ধ করেন। দেখো মাস্ট বি মেমোরাইজ মেমোরাইজড, এই রুলসগুলো তুমি মুখস্থ করবা, যেমন টু বি ভার্ব, টু বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল, উইল, হ্যাভ বিন। টু বি ভার্বস, টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, মডাল ভার্ব, উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড, অট, ডিয়ার। এই ভার্বগুলো শিক্ষার্থীবৃন্দ মাস্ট বি মেমোরাইজ, টু বি ভার্ব, টু ডু ভার্ব, মডাল ভার্ব, এই ভার্বগুলো অবশ্যই তোমাকে মেমোরাইজ করতে হবে, তাহলে তুমি ভার্বগুলো যখন রাইট ফর্ম অফ ভার্ব করো তখন তুমি ভালোভাবে বুঝতে পারবে। ওকে আপা, এই আরেকটা, টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, হ্যাভ। কাইন্ডস অফ ভার্বটা দেখো, এটাকে যদি তুমি ইয়া করো, ফাইনিট ভার্ব, আরেকটা হলো দেখো নন ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্বটা আবার দেখো দুভাবে ভাগ হলো, প্রিন্সিপাল বা মেইন ভার্ব, আরেকটা হলো অক্সিলারি ভার্ব। এখন যদি আবার দেখো তুমি প্রিন্সিপাল ভার্বটাকে দুভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ ভার্ব, এটাকে দেখো ইনট্রানজিটিভ ভার্ব, যদি তুমি অক্সিলারি ভার্বটাকে দুভাগ করা যায়, একটা হলো প্রাইমারি অক্সিলারি, অন্যটা হলো মডাল অক্সিলারি।
দেখো এখানে নন ফাইনাইট ভার্বের জিরাম ইনফিনিটিভ পার্টিসিপল আছে, আর এইখানে যদি ট্রানজিটিভ দেখো সেখানে ফ্যাকটিটিভ, তারপরে রিফ্লেক্সিভ ফ্যাকটিটিভ রিসিপ্রোকাল কোয়াসিফেসিভ, আর এখানে যদি ইনট্রানজিটিভে দেখো সেখানে আছে কাইন্ডস অফ ভার্বের দেখো প্রথম ভার্বটাকে ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন ফাইনিটকে আবার দুই ভাগে দেখো প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব অক্সিলারি ভার্ব, এখন আবার প্রিন্সিপাল ভার্বকে দুইভাবে ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব, অক্সিলারি ভার্বকে দুইভাবে করা হলো প্রাইমারি অক্সিলারি মডাল অক্সিলারি ভার্ব। দেখো যে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যে কোথায় বসবে রুলসগুলো কোথায় ফলো করে দেখো, সেখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফিউচার ইনডিফিনিট ইউনিভার্সাল ট্রুথ হ্যাবিট ইনফিনিটিভ মডাল অক্সিলারিস এখন দেখো যে ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্মটা কোন কোন টেন্সে কোন কোন সেন্টেন্সে কোথায় বসবে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আই গো টু স্কুল, ফিউচার আই উইল গো টু স্কুল, ইউনিভার্সাল ট্রুথ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যদি হ্যাবিট বোঝানো হয় দে গো টু জিম এভরিডে ইনফিনিটিভ দেখো আই লাইক টু টেক কফি, মডাল অক্সিলারি যদি দেখো উই শ্যাল প্লে ক্রিকেট, এখন দেখো যে ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম কোন কোন ক্ষেত্রে বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, ফিউচার ইনডিফিনিটে দেখো ইউনিভার্সাল ট্রুথে দেখো, তারপরে হ্যাবিট হ্যাবিচুয়াল হলে দেখো প্রেজেন্ট ফর্ম, তারপরে ইনফিনিটিভে দেখো, তারপরে মডাল অক্সিলারি ভার্বের পরে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে, আরও দুইটা রুলস বাকি আছে যেটা আমি এখন লিখছি। হ্যাড বেটার উড রেদার লেট, এখন দেখো হ্যাড বেটার ইউ হ্যাড বেটার গো দেয়ার,
এখানে হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম উড রেদার আই উড রেদার বেগ সরি আপ ভুল হয়ে গেছে আই উড রেদার স্টার দেন বেগ লেটের পর দেখো লেট হিম let him do the work তারপরে আমার এই রুলসগুলো তুমি মনে রাখবা যে উড রেদারের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম এখানে লেটের পর দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোন কোন ক্ষেত্রে বসে তাহলে তুমি এই রুলসগুলো অবশ্যই মেমোরাইজ করতে হবে দেখো স্টুডেন্টস ভার প্লাস আইএনজি যুক্ত কোন কোন ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে সেই রুলসগুলো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস জিরান্ট পার্টিসিপল এখন এক্সাম্পল দেখো প্রেজেন্ট ইনডিফিনিট হি ইজ ইটিং ম্যাঙ্গো পাস্ট কন্টিনিউয়াস শি ওয়াজ গোয়িং টু মার্কেট ফিউচার I will be reading the book. Gerund form e dekho. Swimming is a good exercise. Participle dekho. I saw him playing cricket. এখন দেখো ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোন কোন জায়গায় হয় কোন কোন ক্ষেত্রে হয় তোমাকে এগুলো জানতে হবে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো ভার্ব প্লাস আইএনজি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফিউচার কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি যুক্ত জিরান্ড ফর্মে ভার্বের সাথে আইএনজি যুক্ত পার্টিসিপল ফর্মে ভার্বের সাথে আইএনজি যুক্ত আরও কিছু আছে বাকিগুলো আমি লিখছি দেখো নাম্বার সিক্স প্রিপজিশন সেভেন can could not help 8 would you mind 9 phrase kichu jemon with a view to look forward to
addicted to accustomed to prefer to number 10 why देखो verb plus ing बाकी जे रूल्सगुला बाकी छिलो सेगुला एखन लिखछि प्रिपोजिशनेर साथे देखो I am capable of doing the work she cannot help laughing would you mind opening the door we learn English with a view to getting a good job while er por dekho while sleeping my friend came এখন দেখো verb plus ing প্রিপজিশনের পর verb এর সাথে ing যুক্ত হয়েছে cannot help বা could not help এর পর verb এর সাথে ing যুক্ত হয়েছে would you mind এর পরে verb এর সাথে ing যুক্ত হয়েছে কিছু ফ্রেজ ওয়ার্ড আছে with a view to look forward to addicted to accustomed to preferred to এর পরে verbটার সাথে ing যুক্ত হয়েছে while এর পর পর verb থাকলে verbটির সাথে ing যুক্ত হবে এইভাবে তোমাকে verb plus ing রুলসগুলো মেমোরাইজ করতে হবে শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে কিভাবে verb এর প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম বসে কোন কোন ক্ষেত্রে সেগুলো আজকে দেখানো হলো এবং verb এর সাথে যে ing যুক্ত হয়ে কোথায় বসে সেগুলো আজকে তোমাদেরকে শেখানো হলো এবং ডিসকাস করা হলো পরবর্তী ক্লাসে নেক্সট ক্লাসে তোমাদের বাকি রুলস নিয়ে আমি ডিসকাস করব থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস